মহামন্ত্রী মারওয়ান সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও একটা শিকার পর্যন্ত মিলল না। তাহলে কি আমাদের ভাগ্যে শিকার মিলবে না? অবশ্যই পাবেন জনাব, সামনেরটি এগিয়ে চলো। হে খুদা, তুমি এত নিষ্ঠুর হয়েছে কেন? আমার স্বামীর দুঃখ কষ্ট আমি যা সহ্য করতে পারছি না। আমি যাই, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। মহামন্ত্রী মারওয়ান, ওই মহিলাটি কে? জনাব, আমার মনে হয় আব্দুল দব্বরের স্ত্রী, নাম তার জয়ন। এমন সুন্দর মহিলা আমার মদিনায় থাকে তুমি আগে বলনি কেন? জনাব, আপনি কখনো শিকারে আসেনি তো তাই বলা হয়নি। ঠিক আছে, আগে কোনোদিন শিকারে আসিনি এ কথা সত্য। আজকে যখন শিকারে এসেছি, শিকার আমি পেয়ে গেছি। আমি শুধু চাই ওই সুন্দরী বিবি জয়নবকে। চলে আসুন জনাব। মহামন্ত্রী মারওয়ান, তুমি বলে দাও কোন উপায়ে আমি বিবি জয়নবকে পাব? জনাব, আপনি বিবি জয়নবকে পাবেন, একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে মহামন্ত্রী মারওয়ান? জনাব, কাবিল কাকে ডেকে নে জয়নবের কাছে পাঠিয়ে দিন। ঠিক আছে মারওয়ান, কাবিল খাকে ডেকে একখানা পত্র দিয়ে পাঠিয়ে দাও বিবি জয়নবের কাছে। আমি তাই করছি জনাব। কোথায় কাবিল খা? বান্দা হাজির হুজুর। যাও কাবিল খা, তুমি একখানা পত্র নিয়ে চলে যাবে আব্দুল জব্বারের বাড়িতে। তাকে গিয়ে বলবে সম্রাট এজে তাকে পত্র দিয়েছে। যাও। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মারওয়ান, জব্বার কি আমার দরবারে আসবে? আসবে জনাব। মারওয়ান, যদি আমি জয়নবকে না পাই তাহলে কি হবে এই দামেস্কের বাদশাহ দিয়ে? জনাব, বিবি জয়নবকে অবশ্যই পাবে। চলে এসো মারওয়ান। তাই চলুন জনাব। হে খোদা, তুমি আমাকে এত গরিব করে এই পৃথিবীতে পাঠিয়েছে কেন? আমার জীবন যন্ত্রণা আর যে আমি সহ্য করতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আব্দুল জব্বার? জি। কিন্তু আপনি কি এখানে কি চান? এই নিন সম্রাট ইজিত আপনাকে এখানে পত্র দিয়েছে। পত্র? আমি এখন আসি। এজিত আমাকে পত্র দিয়েছে, আমি যাব এজিতের দরবারে, দেখি এজিত আমাকে কি বলে। কি হয়েছে স্বামী? কিছু নয় জনক, আমাকে কিছু খেতে দাও। কি খেতে দেবো স্বামী, ঘরে যে খাবার কিছুই নেই। ঘরে খাবার নেই তাহলে আমি এজিতের দরবারে যাব। না স্বামী, সেখানে আপনি যাবেন না, সেখানে গেলে আপনার অমঙ্গল হবে। না, আমার অমঙ্গল হতে পারে না, আমি যাব এজিতের দরবারে, দেখি এজিত আমাকে কি বলে। স্বামী, আপনি যখন আমার কথা শুনবেনই না, আসুন আপনাকে খেতে দেই। মারওয়ান, কাবিল খাকে পাঠিয়েছি আব্দুল জব্বারের কাছে। জব্বারকে নিয়ে কাবিল খা তো এখনো ফিরে আসছে না। জনাব, কাবিল খা এদিকে আসছে। এই তো আমি এসে গেছি হুজুর, আব্দুল জব্বারকে সাথে করে নিয়ে এসেছি। এসো এসো জব্বার, আমি তোমাকে আসতে বলেছি। আমাকে আপনি কেন আসতে বলেছেন জনাব? জব্বার, আমার মা মারা যাওয়ার সময় একমাত্র বোন ছালেহাকে আমার হাতে তুলে দিয়ে গেছেন, সে এখন বিবাহের উপযুক্তা, তাই তাকে তোমার হাতে তুলে দিতে চাই। জনাব, আমি যে বিবাহিতা। বিবাহিতা?
জব্বার, তুমি ছেলে মানুষ, পাঁচ পাঁচটি বিবি থাকা তোমার কোনো যায় আসে না। বলো তুমি রাজি জব্বার? এ তুমি খুব গরিব। হ্যাঁ জনাব, আমি খুব গরিব, আমি খুব দরিদ্র। না না, এ কোনোদিন হতে পারে না। আমি বিবি জয়নবকে ভালোবাসি, তার সাথে আমি এত বড় বেইমানি করতে পারবো না জনাব। জব্বার, তুমি যদি আমার কথায় রাজি হও, আমি তোমাকে দামেস্কের অর্ধেক রাজত্ব লিখে দেব। একেই বলে ভাগ্যবান। আপনারা যদি সত্য কথা বলে থাকেন তাহলে আমি রাজি জনাব। মারহাবা মারহাবা মারহাবা। হুজুর, আর একটি শর্ত আছে হুজুর। কি শর্ত আছে কাবিল খা? জব্বারের আগের বিবি একেবারে তালাক দিতে হবে। তালাক দিতে হবে? না না, আমি পারবো না জয়নবকে তালাক দিতে। জব্বার, তুমি রাজি হয়ে যাও। আপনারা যখন সবাই বলছেন আমি রাজি, আমি জয়নবকে তালাক দিচ্ছি। এক তালাক, দুই তালাক, আমি জয়নবকে বায়ান তালাক দিয়ে দিলাম। হুজুর, একেবারে সব কাজ ফাইসাল্লা হয়ে গেছে। কাবিল খা, আমার বোন ছালেহার কাছে গিয়ে জানো তার মতামত আছে কিনা। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মারওয়ান জব্বার জয়নবকে তালাক দিয়েছে। হুজুর, এ শাহজাদি আবার এখন অন্য কথা বলছে। কি বলেছে শাহজাদি? সে বলেছে একটা সুন্দরীকে তালাক দিয়ে আমাকে যে বিয়ে করতে চায়, সে আবার যদি আমার চেয়ে সুন্দরী নারী পায় তাহলে তো আমাকেও তালাক দিয়ে বসবে। ঠিক বলেছে আমার বোন ছালেহা। জব্বার, তুমি জানো না আমার মনের ভিতর এমন একটা চক্রান্ত লুকিয়েছিল শুধু বিবি জয়নবকে পাবার আশায়। তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। চলে যাব? না না, তোমাদের কথায় আমি যে সর্বনাশ করেছি, তোমাদের চক্রান্তে আমি জয়নবকে তালাক দিয়েছি, আমাকে বলছে এখান থেকে চলে যেতে। না না, আমি কিছুতেই এখান থেকে যাব না, কিছুতেই না। মারওয়ান জব্বারকে এই রাজদরবার থেকে গার ধাক্কা দিয়ে বের করে দাও। আমি তাই করছি জনাব। আমি যা বলছি। ওগো পৃথিবীর মানুষ, আমি কাফেরের কথায় জয়নবকে তালাক দিয়েছি, তোমরা কেউ এই কাফেরের কথা বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না। মারওয়ান, তুমি বলে দাও কোন উপায়ে পেতে পারি বিবি জয়নবকে? আমি যে শুধু চাই বিবি জয়নবকে। জনাব, একখানা পত্র দিয়ে পাঠিয়ে দিন কাবিল খাকে বিবি জয়নবের কাছে। কাবিল খা একখানা পত্র নিয়ে যাবে বিবি জয়নবের কাছে, তাকে গিয়ে বলবে সম্রাট এজিদ তোমাকে বিবাহ করতে চায়। আমি তাই যাচ্ছি হুজুর। আমি যদি বিবি জয়নবকে না পাই তাহলে যে আমি পাগল হয়ে যাব। জনাব, বিবি জয়নবকে অবশ্যই পাবেন। চলে আসো মারওয়ান। হে খোদা মেহেরবান, তুমি শুধু আমাকে বলে দাও কিভাবে এ পত্র পাঠাবো বিবি জয়নবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি ভাই, কোথায় যাবে? আমি বিবি জয়নবের কাছে যাচ্ছি। কেন ভাই? আমাদের সম্রাট এজিদ জয়নবকে বিয়ে করবে। শোনো ভাই, তাহলে আমার একখানা পত্র নিয়ে যাও না। তোমার আবার এই বিবি জয়নবকে বিয়ে করার সাধ হলো? বিবি জয়নব যাকে পছন্দ করবে তাকেই সে বিয়ে করবে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। স্বামী গিয়েছে এজিতের দরবারে, কিন্তু সে তো এখনো ফিরে আসছে না। তোমার স্বামী আর কোনো দিন ফিরে আসবে না। কেন, কি হয়েছে আমার স্বামী? তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে।
রাইনে ও হি আল্লাহ কি শুনিলাম আমি গুদারু বিধি বিধি রে যা বলেছি ঠিক তাই হয়েছে। হে খোদা, তুমি তুমি আমাকে স্বামী হারা করলে, আমাকে স্বামী হারা করলে। তোমার জন্য সুপাত্রের ব্যবস্থা করে এনেছি। কোন সে সুপাত্র বলো? আমাদের সম্রাট ইজিত তোমাকে বিয়ে করতে চায়। শোনো, তোমাদের এজিতকে বলো আমি তাকে শত শতবার ঘৃণা করি। তুমি তাকে ঘৃণা করো, কিন্তু আমার হাতে আরেকজনের পত্র আছে। পত্র আছে? দাও দেখি। এ কি, মদিনার হাসান আমাকে পত্র দিয়েছে? সাদরে গ্রহণ করলাম। আমি এখন আসি। প্রতীক যে এখন ফিরে আসছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে সংবাদ ভাই? আপনার পত্র দেওয়া মাত্র জৈনব আপনাকে স্বামী বলে গ্রহণ করেছে, আর আমাদের সম্রাটকে শত শতবার পদাঘাত করেছে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুকর আলহামদুলিল্লাহ, আমি যাই। জয়নব হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মহামন্ত্রী মারওয়ান, কাবিল খা যে এখনো ফিরে আসছে না। কাবিল খা এদিকে আসছে জনাব। আমি এসে গেছি হুজুর। এই সর্বনাশ হয়েছে হুজুর। কি সর্বনাশ হয়েছে কাবিল খা? দিদি জয়নব না হুজুর, আপনাকে এই পায়জোর মারতে চেয়েছে। পায়জোর মারতে চেয়েছে হুজুর? মহামন্ত্রী মারওয়ান, বিবি জয়নব আমার মনের আগুন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু কি তাই হুজুর? আমার কালে দেখে যাই
জয়নব স্বামী দেশের জ্বালা আমি যে সহ্য করতে পারছি না আমার বুকটা জলে পুরে ছাই হয়ে যাচ্ছে হে খুদা আমি তাকে বিষ দেইনি জয়নব আমার ভাই হোসেনকে আর কাশিমকে তুমি ডেকে নিয়ে আসো আমি শেষবারের মতো হোসেনকে দেখে যেতে চাই কোথায় ভাই হোসেন ওরে কাশিম তোরা চলে আয় দেখে যা তোদের ভাই কেমন করছে বাবিজান আমাকে ডেকেছেন একই ভাইজান আপনি অমন করছেন কেন ভাই হোসেন বিষের জ্বালা আমি যে সহ্য করতে পারছি না ভাইজান কে আপনাকে বিষ দিয়েছে বলুন আমি তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব ভাই হোসেন আমি জয়নবের কাছে শরবত খেতে চেয়েছিলাম সে আমাকে কি খাওয়াই দিয়েছে আমি যে সহ্য করতে পারছি না ভাবিজান ভাইজান এমন কি অন্যায় করেছিল আপনি শরবতের পরিবর্তে আপনি বিষ দিয়েছেন বিশ্বাস করো ভাই হোসেন আমার স্বামীকে আমি শরবত দিয়েছি বিষ দেইনি হে খোদা আমি যে কিছুই বুঝতে পারছি না ভাই হোসেন দেরি না করে আমাকে নারাজির রওজা মুবারক নিয়ে চলো হে হে ভাইজান আমি আপনাকে নানাজির রওজা মুবারক নিয়ে যাব চলো চলো হোসেন আলি রে নানাজির বহায়ো দুপহানে বাহায়ো বায়ো রে ওই দেখা যায় নানাজির জিলমিল জিলমিল কোহরে গুপহানে বাহায়ো আপনাকে আমি নিয়ে যাব ভাই হোসেন আমি যাবার বেলায় আমার একমাত্র ছেলে কাশিমকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি তুমি আমার কথা রাখবে ভাই তোমার কন্যা সকিনাকে কাশিমের সাথে বিবাহ দেবে ভাইজান আমি আপনার কথা জীবন দিয়ে হলেও রক্ষা করব ভাইজান আমার একমাত্র কন্যা সকিনাকে আমি কাশিমের সাথে বিবাহ দেব ভাই হোসেন তাহলে যে আমি মরেও শান্তি পাব
আমাকে একটু শোয়াবার ব্যবস্থা করো। পাইজা, এই তো আমি আটু ফিরে দিচ্ছি, আপনি এখানে শয়ন করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাইজা, কথা বলুন স্বামী, কথা বলুন, আপনি কথা বলুন। দুহুটি বাহায় রে শিলা মেকি সাহতে গুদার হয়ে গেছে, আর খেতে কি হবে, চলো ভাইজানের সৎকারের ব্যবস্থা করে গিয়ে। হ্যাঁ ভাই হোসেন, ভাই চলো। হে খুদা, তুমি আমাকে স্বামী হারা করলে, আমি কার ছায়ার নিচে থাকবো খুদা, কার ছায়ার নিচে থাকবো। মারওয়ান, ময়মনাকে মদিনায় পাঠিয়েছি, এখনো ফিরে আসছে না কেন? ময়মনা এদিকে আসছে জনাব। আমার কাজ ঠিকই হাসিল করেছে হুজুর। হাসান মরে গেছে, এবার আমার বকশিশটা দিন। মহামন্ত্রী মারওয়ান মরে গেছে? ময়মনার পুরস্কার দিয়ে দাও। দিচ্ছি জনাব। এই নাও ময়মনা, তোমার পুরস্কার। হুজুর, এমন কোন কাজ থাকলে আবার আমাকে বলেন, আমি এখন আসি। দাঁড়াও মাইমানা, আমি শাহনশাহ সম্রাট এজিদ আমার কাজের সাক্ষী রাখি না, আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিচ্ছি। মহামন্ত্রী মারওয়ান, কাবিল খাকে ডেকে বাদশাহ জিহাদের কাছে পাঠিয়ে দাও। বাদশাহ জিহাদ যদি হোসেন শাহকে তার সহ পরিবার নিয়ে কুফায় আনতে পারে, আমি ওই বাংকারটা তার নামে লিখে দেব। এই কে আসিস, কাবিল খাকে পাঠিয়ে দে। কিন্তু বান্দা হাজির জনাব। যাও কাবিল খা, বাদশাহ জিহাদের কাছে গিয়ে তাকে বলবে সম্রাট এজে তোমাকে পত্র দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মহামন্ত্রী মারওয়ান, তুমি বলে দাও কোন উপায়ে পেতে পারি আমি বিবি জয়নবকে। জনাব, বিবি জয়নবকে অবশ্যই পাবে, চলে আসুন জনাব। হে
খোদা, পিতৃহারা দুটি ভাই ছিলাম, বড় ভাইকে তুমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে নিলে। আমার নানাজি বলে গেছে, নবীর বংশে শেষ ইমাম আমি, তোমার আমার ইসলামের দাওয়াত প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সমস্ত শত্রুর মোকাবেলা করে এই পৃথিবীর ওই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি যেন ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিতে পারি ওই নীল আসমানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি ভাই? এই নেন, হে আপনার একখানা পত্র। দাও, আমার হাতে দাও, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেখছি বাদশা জিয়াদের হাতের লেখা পত্র, আমাকে কুফায় যেতে বলছে। আমি কুফায় যাব, কুফার শাহী মসজিদে ইমামতি করব, আমার নানাজের শেষ ইচ্ছা পূর্ণ করব। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি আমার সপরিবার নিয়ে ওই কুফায় যাত্রা করব। না ভাইজান, আমি আপনাকে কুফায় যেতে দেব না। মুসলিম, তুমি আমাকে কুফায় যেতে দেবে না কেন? আমি যে কুফায় যাবার জন্য আমি আমার সপরিবার নিয়ে সমস্ত আয়োজন করে ফেলেছি। ভাইজান, আমি আগে কুফায় গিয়ে সমস্ত সংবাদ অবগত করে তারপর পত্র লিখে পাঠাবো, আর সেই পত্র পেলেই আপনি চলে যাবেন সেই কুফায়। মুসলিম, তোমার কথা মন্দ নয়। মুসলিম, তুমি আগে গিয়ে সমস্ত সংবাদ অবগত করে তারপর তুমি আমার কাছে পত্র লিখবে, তোমার পত্র পাওয়া মাত্র আমি চলে যাব ওই কুফায়। আপনি আমাকে দোয়া করেন, বিদায় ভাইজান। হে খোদা, তুমি মুসলিমের সহায় থেকো, খোদা মুসলিমের সহায় থেকো। আব্বা হুজুর, আর কত দূর যেতে হবে সেই কুফায়? পড়তো বাবা, সম্মুখে ফুরাত নদী দেখা যাচ্ছে, ওই নদীর ওই প্রান্তেই আমরা যেতে পারবো কুফায়। আব্বা হুজুর, আমি যে আর পথ চলতে পারছি না। তোমরা এখানে অপেক্ষা করো বাবা, আমি কুফার রাজ দরবারে যাচ্ছি। বাবা রে, ও বাবা রে, বাবা রে, তোর চোখে জলে বাড়ি, তোর চোখে জলে পাতে আমার বিচল হয়ে বাবা, তোর চোখের জলে।
আমি কোপায় যাব আর আসবো। উরে মোহাম্মদ তাড়াতাড়ি চল। ভাইজান আমি যা চলতে পারছি না। মহামন্ত্রী মারওয়ান বাদশা জিয়াদ আমাকে পত্র দিয়েছে, হোসেন কুফায় আসেনি, মদিনার মহাবীর মুসলিম আসছে আমার দরবারে। এসো এসো মুসলিম, তুমি কি সংবাদ নিয়ে এসেছো এই কুফায়? হোসেন সাহেব আমাকে পাঠিয়েছে, কিন্তু বলুন হোসেন সাহেবের কি প্রয়োজন এই কুফায়? মুসলিম, তুমি যখন কুফায় এসেই পড়েছো, তোমার আর কিছু করতে হবে না। তোমার নিজের হাতের একখানা পত্র লিখে পাঠিয়ে দেবে ওই হোসেন সাহের কাছে। না, হোসেন সাহেবের কাছে কিছুতেই পত্র লিখব না, আর হোসেন সাহেব কিছুতে এই কুপায় আসবে না। হা মুসলিম, হোসেন শাহ আমার সাহেব মসজিদে ইমামতি করবে। না, হোসেন সাহেব কোনোদিনই কুপার মসজিদে ইমামতি করতে আসবে না। মুসলিম, তুমি কেন বুঝতে পারছো না, তোমার লেখা পত্র পেলেই হোসেন শাহ তার সপরিবার নিয়ে কুফায় চলে আসবে। না না, আর আসল কথা না জানা পর্যন্ত কিছুতেই পত্র লিখব না। মুসলিম, তুমি রাজি হয়ে যাও, তোমার হাতে লেখা পত্র পেলে হোসেন শাহ চলে আসবে এই কুফায়। যদি তুমি আমার কথায় রাজি হও, তাহলে তোমাকে আমি এই দামেস্কের অর্ধেক রাজত্ব লিখে দেব, আর তুমি হবে এই দেশের বাদশাহ। আমি হব এই দামেস্কের বাদশাহ? না না, এই যে আমি কিছুই বুঝতে পারছি না। মুসলিম, তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, আপনারা যখন বলছেন, আপনাদের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি নিজের হাতে পত্র লিখে দিচ্ছি ওই হোসেন সাহেবের কাছে। কাবিল খা। হুজুর, এই তো বান্দা হাজির। হুজুর, যাও কাবিল খা, এই পত্র নিয়ে মদিনার হোসেন সাহেবের কাছে। আরে বলতে হবে না হুজুর, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি এই মুকুটের ওজন আর যে সহ্য করতে পারছি না, যতক্ষণ পর্যন্ত হোসেন সাহেব এই কুফায় না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার মুকুটের ভার সহ্য করতেই হবে। আপনারা হাঁটছেন কেন? মুসলিম, আমার মনে এমন একটা চক্রান্ত লুকিয়ে ছিল যা তুমি জানো না। তোমার নিজের হাতের পত্র লেখা পেলেই হোসেন শাহ চলে আসবে এই কুফায়। তোমাকে কি আমি বাঁচিয়ে রাখতে পারি? আমাকে মরতে হবে মুসলিম, আমার কাজ হয়ে গেছে। তাই তাই তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিচ্ছি। হুঁশিয়ার কাফের, আমি মদিনার মহাবীর মুসলিম, বিনা যুদ্ধে কেউ আমাকে মারতে পারবে না। মুসলিম, তোর এত দেমাক, বেশ দেখেনি তোর বাহুতে কত শক্তি আছে। আমিও তোর রক্তে রঞ্জিত হতে চাই কাপের, তারপর আমার মৃত্যু হবে। বেশ, তবে এসো। ওরে কাপে, আমাকে বাঁচতে দিলি না কাপে, আমি পত্র লিখে ভুল করেছি কাফে। হোসেন শাহর কাছে পত্র পাঠিয়ে দিয়ে হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ হোসেন শাহর হিতাকাঙ্ক্ষী হয়ে থাকো, তাহলে হোসেন শাহকে বলে দিও সে যেন কুফায় যাত্রা না করে। বল, তোর সন্তান দুটি কোথায়? না, আমার জীবন গেল, ওই দুটি সন্তানের কথা আমি বলবো না কাফের। খোদা, আমি পারলাম না, আমি পারলাম না। মোহাম্মদ রাসূল। মারওয়ান, মুসলিমের দুটি সন্তানকে যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে শৃঙ্খলিত করে আমার রাজদরবারে জীবিত অবস্থায় হাজির করবে। জনাব, সেনাপতি হারেসকে দরবারে আসতে বলুন। ঠিক আছে মারওয়ান, হারেসকে দরবারে হাজির করো। আর সালাম শাহী দরবারে। বলুন,
আমাকে কি জন্য আসতে বলেছেন? হারেস, আমার আদেশ, তুমি যেমন করেই পারো মুসলিমের দুটি সন্তানকে জীবিত অবস্থায় শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করো। আমি যাব, কিন্তু বলুন, মুসলিমের সন্তান কি অন্যায় করেছে? হারেস, তুমি আমার কাজের কৈফিয়ত চাচ্ছ, আমি কোনোদিন কৈফিয়ত দেইনি। মারওয়ান, হারেসকে চাপ কি তার পিঠের ছাল তুলে নাও। আমি তাই করছি জনাব। হারেস, তুমি সম্রাটের সাথে বিয়াদবি করেছো, তাই তোমাকে আমি চাবুক মারতে বাধ্য হব। না, আমাকে চাবুক মারতে হবে না। আমি যাচ্ছি মুসলিমের দুটি সন্তানকে বন্দি করে হাজির করব এই আপনার রাজদরবারে। হারেস কি পারবে মুসলিমের সন্তান দুটিকে বন্দি করে আনতে? পারবে জনাব, অবশ্যই পারবে। চলে এস আমার সাথে। তাই চলুন জনাব। কোথায় মুসলিমের দুটি সন্তান? যতক্ষণ পর্যন্ত ওদেরকে ধরে আনতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। আমি ওই দিকটা দেখে আসি। মোহাম্মদ, ওই তো দেখা যাচ্ছে ফোরাত নদী, আমরা যেতে পারবো ওই মদিনায়। ভাইজান, আমি তো পথ চলতে পারছি না। ওরে মোহাম্মদ, আমাদের তো যেতেই হবে। ছেলে, তোমরা থাকো কোথায়? তোমাদের সাথে কে? ওরা কোথায়?
আছে, তোমরা যখন আমাকে মা বলে ডেকেছো আমি তোমাদেরকে দূরিয়ে দেব না। এসো, আজ থেকে আমার ঘরেই থাকবে। দুটি সন্তানকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি। মা, ওই তো কান্না শোনা যাচ্ছে, আমি যাচ্ছি, দেখি কে ওখানে কাঁদে। কই, কে কাঁদছে? আমি তো শুনতে পেলাম না। আপনি ভুল শুনেছেন, আপনি একটা বিড়ালের শব্দ শুনেছেন। না, আমার শোবার ঘরে কান্নার শব্দ শোনা যাচ্ছে, আমি নিজের চোখেই দেখে আসি। না স্বামী, আপনি ওই ঘরে যাবেন না, আপনাকে আমি যেতে দেবো না। বলে দাও, ওই ঘরে কে? আমার জীবন গেলেও আমি বলবো না যে ওই ঘরে কে। তবে রে সন্তানী, আমার জীবন দিয়েও মুসলিমের সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। পুরি মোহাম্মদ, আজ রাত্রে স্বপ্নে দেখলাম আমাদের কুফাতেই চির সমাধি হবে। কে তোমরা আমার ঘরে? বলো বলো কে তোমরা? আমরা মদিনায় থাকি, আমরা মুসলিমের সন্তান। আমি তোদেরকে ধরে নিয়ে চলে যাব ইয়াজিদের দরবারে, চলো চলো আমার সাথে। না, আমরা কিছুতেই যাব না। যাবে না? তোদের মৃত্যুর স্বাদ জেগেছে। ওরে কাফের, তুই আমার ছোট ভাইকে লাথি মারলি, আমি তোকে চাবুক মারবো। কি সামান্য একটি বালকের আমাকে চাবুক মারবে? কালি খা, বেঁধে ফেলো ওদেরকে। আপনাকে হুজুর? না বেদব, ওই মুসলিমের সন্তান দুটিকে। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। ওরে মোহাম্মদ, পিতা গিয়েছে ইয়াজিদের দরবারে, পিতা এসে আমাদেরকে নিয়ে যাবে। তোদের পিতা আর ফিরে আসবে না, তাকে অনেক আগেই মেরে ফেলেছি। তুমি আমাদের পিতাকে দেখে রেখো খোদা, দেখে রেখো। চল বেটা, তোরা আমার সাথে চল।
হে কাফের, তুই আমাকে ছেড়ে দে, আমরা মদিনায় যাব। তোরা যাবি না, আমি তোদেরকে শিরশ্ছেদ করব, তারপর ছিন্ন ছিনিয়ে যাব ওই এজিতের দরবারে। চল। মা মন্ত্রী মারওয়ান, হারেসকে পাঠিয়েছি মুসলিমের সন্তানকে জীবিত অবস্থায় ধরে আনতে আমার দরবারে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসলো না। জনাব, হারেস এদিকে আসছে। আমি এসেছি জনাব। হারেস, মুসলিমের দুটি সন্তান কোথায়? এই নিন মুসলিমের সন্তানের শিন্নশির। শিন্নশির? আমি তোমাকে এমন কোন আদেশ দেইনি মুসলিমের সন্তান দুটিকে ছিন্নশির নিয়ে আসতে। আমি তোমাকে বলেছিলাম ওই দুটি সন্তানকে জীবিত অবস্থায় আনতে। জনাব, আমি শত চেষ্টা করেও ওদেরকে আনতে পারিনি, তাই বাধ্য হয়ে ওদের শিরশ্ছেদ করে আপনার দরবারে নিয়ে এসেছি। আমার 100,000 স্বর্ণ মুদ্রা দিন জনাব। মহামন্ত্রী মারওয়ান, হারেস আমার কথা মান্য করেছে, তুমি বলে দাও হারেসের কি শাস্তি হতে পারে? হারেস আপনার কথা অমান্য করেছে, তার শাস্তি পানদণ্ড। জনাব, আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন। আমি এই দামেস্কের অধিপতি, কোন দিন শত্রুকে বাঁচিয়ে রাখি না, তোমাকে নিজের হাতে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। মহামন্ত্রী মারওয়ান, এই লাশটিকে আগুনে জ্বালিয়ে ফেল। আমি তাই করছি জনাব। হে খোদা, মুসলিমকে পাঠিয়েছি কুফায়, কিন্তু সে এখনো ফিরে আসলো না, তার হাতের পত্র পাঠাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন হুজুর, এ আপনার একখানা পত্র। পত্র দেখি? এ তো দেখছি মুসলিমের হাতের লেখা পত্র। আমার কাছে লিখেছে আমি কুফায় যাব, আমি ওই কুফার শাহী মসজিদে ইমামতি করব, আমি যাব নানাজির শেষ ইচ্ছা পূরণ করব। নানাজি বলে গেছে ইসলামের দাওয়াত প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তুমি আমার সহায় থেকো খোদা, সহায় থেকো। মন্ত্রী মারওয়ান, জিয়াদ আমাকে পত্র দিয়েছে, হোসেন শাহ কুফায় যাত্রা করেছে, কিন্তু পথ ভুলে কারবালার দিকে সে যাচ্ছে। তুমি সৈন্য সেনা নিয়ে যেয়ে ফরাত নদী ঘেরাও করে ফেলো, তারপর হোসেন সাহেবকে যেখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজদরবারে। জনাব, আমি বলছিলাম কি, মহাবীর সীমারকে ডেকে এনে পাঠিয়ে দেনে কারবালা, হোসেন সাহেবকে যেখানে পাবে বন্দী করে আনতে। সেনাপতি সীমারকে আমার দরবারে আসতে বলো। হ্যাঁ, কে আছি, সীমারকে পাঠিয়ে দে। বান্দার ছিলাম শাহি দরবারে জনাব, আমার ডেকে আসতে বলেছেন। সীমার, তুমি যাবে কারবালায়, ফরাত নদীকে ঘেরাও করে তারপর হোসেনকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজদরবারে। বিনিময়ে তোমাকে দেব আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। যাচ্ছি জনাব ওই কারবালাতে, ফরাত নদী ঘেরাও করে হোসেন সাহেবকে বন্দী করে নিয়ে আসবো আপনার দরবারে। মারওয়ান, সীমার কি পারবে হোসেন সাহেবকে বন্দী করে আনতে? জনাব, সীমার অবশ্যই পারবে, সীমার ইমাম বংশে কাউকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দিবে না। সেই জন্যই তো বলি হুজুর, মন্ত্রী বেটা বুদ্ধি একেবারে গোডাউন। আমি কুফায় যাত্রা করেছি, ফোরাত নদী দেখা যাচ্ছে, বাদশা জিহাদ কুফার নাম করে আমাকে এই ফোরাত নদীর কূলে এনেছে। সম্রাট এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। হে খোদা, আমি যুদ্ধ পছন্দ করি না, আমরা সারা জীবন কুরআন শরীফ পাঠ করেছি, ইমামতি করেছি। হে খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব। চাচা জান, আপনি একই বলছেন। বাবা কাসেম, আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছি, ওই তো ফোরাত নদী, ফোরাত নদী চারিদিকে ঘিরাও করে রেখেছে,
এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আমার যে যুদ্ধে যেতেই হবে। স্বামী, এক ফোঁটা পানির জন্য আমার বুকে দুধ শুকিয়ে গেছে। আমার ছেলে আজগরকে একটু পানি খয় আনবেন। পারবেন না স্বামী, তাহলে ও মরে যাবে। ঠিক আছে শহর বানো, ছেলেকে দাও, আমি পানি খাইয়ে নিয়ে আসছি। চাচা যান, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। চাচা যান, আমি ফোরাত নদীতে যাব আর আসব। সন্ন্যগণ, কে যেন নদীতে নামছে? আমরা তাই করছি। আমার সাথে তোদের শত্রুতা আছে, কিন্তু আমার ছেলে কি অন্যায় করেছে? হে খোদা, আমি শহর বানুকে কি দিয়ে সান্ত্বনা দেব? স্বামী, আমার ছেলে পানি খেয়েছে তো? শহর বানু, তোমার ছেলে যে পানি খেয়েছে আমার ছেলের গা দিয়ে রক্ত ছুটছে কেন? স্বামী, কি হয়েছে আমার ছেলের? তোমার ছেলে ওই কাফের তলেরা মেরে ফেলে। খোদা, তুমি আমাকে সন্তান হারা করলে কেন? খোদা, কেন তুমি সন্তান হারা করলে? আমি এখনই যুদ্ধে যাব। চাচা যান, আমিও যুদ্ধে যাব। এজিদের যত সৈন্য আছে আমি একা একটা একটা করে কেটে ওই ফোরাত নদীতে বাসিয়ে দে, তারপর পানি নিয়ে আসবো। চাচা যান, তারপর আসবো। না বাবা কাশে, তোমার পিতা মৃত্যুর সময় তোমাকে আমার কাছে আমানত রেখে গেছে, তুমি তাবুতেই থাকো। না চাচা যান, আমিও যাব যুদ্ধে। বাবা কাশেম, তোমার পিতার আদেশ, তোমার সাথে আমার সখিনার বিয়ে দেব। আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিন চাচা যান, আমাকে হাসি মুখে বিদায় দিন। বাবা কাশেম, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। যদি পারো তাহলে সখিনার কাছ থেকে তুমি বিদায় নিয়ে নিও। বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সখিনা, আমি যে যুদ্ধে যাব সখিনা। না স্বামী, আজ আমাদের বিবাহের দিন, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না। বিদায় দাও বিহি, দহায় দাও সখিনা, বিদায় দেওয়া মহারে গোপালে। আমি যাব পাহাড় বালাতে গো, যুদ্ধের মহায় দহনে গো পাহাড়ে। হাও না বিদায়,
যাব পারবা লাহতে গো পাহানে নবীর বংশা আমি হচ্ছি মদিনার মহাবীর কাসেম। কাসেম, তাহলে তুই এসেছিস আমার সঙ্গে যুদ্ধ করতে? আমার নাম হচ্ছে মহাবীর সীমার। পরে সীমার তোর জন্য পুরো নবীর বংশ ডংশ হতে যাচ্ছে। আর যখন আমি তাকে হাতের মুঠো পেয়েছি, আমার হাতের তরবারিতে তোর মাথা দ্বিখণ্ডিত করব। আমি পারলাম না, আমি নবীর বংশকে রক্ষা করতে পারলাম না। ও খোদা, তুমি আমাকে শক্তি দাও খোদা।
আমি যেন সকিনার সাথে দেখা করতে পারি, আমি যেন দেখা করতে পারি। যাও রে গোরা কোয়রে খবর, মাই দেহনে মোর তাহান দেহনা, কাশে মালি যাচে তোমারা, কেউ তো এসে বাঁচায় না। যাও রে ঘোরা কোয়র খবর, দেতে পাহাড়াই রে মা তুমি একবার সে দেখোরা হয় রে খব। ধ্বংসরে করল এদির সেনা কাফের, কাশে মালি গাছে গোমারা, কার বেলারি পান্তরে ঘোরা হয়রে। স্বামী গেছে কারবালা, এখন পর্যন্ত ফিরে আসছি না। সখিনা সখিনা হে সখিনা, ধর সত হরে গুপ্ত তোমার কাছে, তোমার কাছে এসে এসে ভিয়াগুনে তোমার সাথে হবে দেখরে মহাতে দুখানে গোয়া।
দরো সতহ ওরে গো প্রাণে হিয়ে গো তোমার কাছে তোমার কাছে ইসু ইসু প্রাণীর স্বামী ইসু আমার কাছের প্রাণী আমি যে নবীর বংশ রক্ষা করতে পারলাম না সখিলা, আমাকে চিরতরে বিদায় দাও সখিলা। আপনি আমাকে একা ছেড়ে চলে গেলেন স্বামী, আমাকেও আপনার সাথে নিয়ে চলুন স্বামী। মহামন্ত্রী মারওয়ান, শিমার হোসেনকে নিয়ে এখনো আসছে না কেন? ফিরে এসেছি জনাব, কিন্তু কোথাও হোসেনকে পেলাম না। আর কাসেমকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত হোসেনকে বন্দি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। আমি যাচ্ছি জনাব হোসেনকে বন্দি করে আনতে, যেখানে যে অবস্থায় পাব আমি তাকে শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির করব জনাব। চলো মারওয়ান, তাই চলুন জনাব। কে তোমরা ভাই? আমাকে পানি নিতে দাও, পানি না পেলে আমার জয়নার আব্দি একেবারে নিঃশেষ হয়ে যাবে। একই ফোঁটা পানি নিতে দেব না। তোমাদের প্রাণে কি দয়া মায়া বলতে কিছুই নেই? এক ফোঁটা পানির জন্য সমস্ত নবীর বংশটাকে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, একটু পানি দাও না ভাই। না না, পানি কিছুতেই দেব না। ওরে কাফের দল, পানি দেবে না? শক্তি থাকে তো আমাকে বাধা দাও। পালাই, আমি যেন পানি নিতে পারি খোদা, আমি যেন পানি নিতে পারি। ওই তো আজানের শব্দ শোনা যাচ্ছে, আমি এখন নামাজ পড়ে নেই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বেদম, কে তুই বল? তুমি আগে বলো, আমাকে লাথি মারলে কেন? পৃথিবীতে এমন কোন লোক পয়দা হয়নি ইমাম বংশের গায়ে লাথি মারে। বলো কে তুমি? তুই এখনো চিনতে পারছিস না, আমার নাম হচ্ছে বিশ্ব কাফের সীমার। ওরে সীমার, আমার নানাজি বলে গেছেন আমাকে মারার জন্য আসবে এক সীমার। তুমি কি সেই সীমা? হ্যাঁ আমি সেই সীমার। ঠিক আছে, আমি তোমাকে দেখি তোমার বুকে পশম আছে কিনা। তোমার নাম কি? আমার নাম মদিনার হোসেন শাহ, কিন্তু তোমার বুকে আমি একটি পশমও দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কি সেই সীমা? মদিনার হোসেন? তুমি আমার বন্ধুত্ব স্বীকার করো। ওরে সীমা, আমার মা বলে গেছে আমাদের বংশের কেউ কোনোদিন স্বেচ্ছায় বন্ধুত্ব স্বীকার করেনি। আমি হযরত আলীর সন্তান, আমি তোকে মেরে চির বিদায় করে দেব। ঠিক আছে, ঠিক আছে, এসো তবে। হায় খোদা, এই পানির জন্য নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। ওগো মুসলিম জাহানের মানুষ, তোমরা সবাই দুনিয়ার ইতিহাসে সোনালি অক্ষরে লিখে যাবে বিষা সিন্দুরের কাহিনী। আজ আমার এই শহীদ কারবেলা, এই পানি আমি খাবো না, আমি পানি খাবো না। পানি খাবে না? আর তুমি পানি খেতেও পারবে না। ওরে সীমা, আজই হবে আমার শেষ যুদ্ধ। ঠিক আছে, ঠিক আছে, এসো তবে। সীমার, তুমি আমাকে শুধু শুধু কষ্ট দিচ্ছ, এভাবে আমাকে তুমি হত্যা করতে পারবে না। কেন পারবো না? তাই বলো। আমাকে এক ফোঁটা পানি দাও সীমার। না, আমি তোমাকে এক ফোঁটা পানিও দেব না। আগে বলো, তোমাকে আমি হত্যা করতে পারবো না কেন? আমার নানাজি চুম্বন দিয়েছে আমার শরীরে, আমার শরীর পাথর হয়ে গেছে। আমাকে নামাজ পড়তে দাও, আমি যদি বেহেশতে যাই তখন তোমাকে আমি বেহেশতে নিয়ে যাব। বেহেশতে নিয়ে যাবে আমাকে? ঠিক আছে, তাহলে তুমি তোমার নামাজ পড়ে নাও। হে খোদা, আমার জীবনে যদি আমি ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা, ক্ষমা করে দিও। আমিন। হোসেন, আর আমার দেরি সহ্য হচ্ছে না। এই নাও সীমার, নানাজির দেওয়া খঞ্জর, আমাকে উপর করে খঞ্জর চালাও। আমি তাই করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই হোসেন স্যার সিংহ নিয়ে আমি সব সম্রাট এজিদের দরবারে, তার বিনিময়ে পাবো আমি
1,00,000 স্বর্ণ মুদ্রা। মহরমে দোস্তারিতে জিগোটালে রাপানা, কলিজা ফাটিয়া যাই গো কহিতে তারি গতলা। মহরমে দোস্তারি একটু পানি দেন চাচা। আম্মা বাবা জয়নাল, পানি আমি কোথা থেকে দেবো?
তোমার পিতা পানি আনতে গেছে, হয়তো এখনই সে এসে পড়বে। চাচি আম্মা, পানি না পেলে আমি যে বাঁচব না চাচি আম্মা, এক ফোঁটা পানি দেন চাচি আম্মা। হে খুদা, এক ফোঁটা পানির জন্য নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, পানি আমি কোথায় পাব? পানি দেন পা দিন গো চাচি, পানি দেন মহারে গো পাহনে চাচি চাচি গো কলি যাবার চাই শোকাইয়া, পানি রলা গিয়া গোপানে সাহাচি সাহাচি গোয়ামা। পানি রোহে গোপানে সাহাচি গোয়ামা, পানি দেন পানি দেন সাহাচি, পানি দেন মহারে গোপানে সাহাচি সাহাচি গোয়ামা। পানি রলা গিয়া গোপানে সাহাচি সাহাচি গোয়ামা, কলি যাবার চাই শোকাইয়া, পানি দেন মহাদে গোপানে সাহাচি সাহাচি গোয়ামা। পানি দেন মহারে গোপানে সাহাচি সাহাচি গোয়ামা। পানি নিয়ে তোমার পিতা অপেক্ষা করছে, চলো চলো বাবা। কাজ চলো। যদি প্রকাশ্য দীপালোকে যেতে না পারি হয়তো কেউ দেখে ফেলবে, ওই তো দেখা যাচ্ছে ব্রাহ্মণের বাড়ি, আমি সেখানেই গিয়ে আশ্রয় নেব। হে ভগবান, তুমি আমাকে কেন এই পৃথিবীতে গরিব করে পাঠিয়েছো? আমার দুটি সন্তানের মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারছি রে ভগবান। বাবা, আমাকে কিছু খেতে দিন বাবা। কি খেতে দেব বাবা, ঘরে যে কিছুই খাবার নেই। তবে কি আমার সন্তান না খেয়ে মারা যাবে? না মাধবী, ওরা না খেয়ে মারা যাবে না মাধবী। হোসেন সাহেব বাচ্চা হয়েছে, আমি যাব সেই হোসেন সাহেবের দরবারে তার সাথে সাক্ষাৎ করতে। বাবা আমরাও যাব। ওরে বাবা, আমরা সারা জীবন পুতুল পূজা করে ভুল করেছি বাবা। হে ভগবান, তুমি আমাদের ক্ষমা করো, ক্ষমা করো। ব্রাহ্মণ বাড়িতে আছো? ব্রাহ্মণ
কে তুমি ভাই? ব্রাহ্মণ, তুমি আমাকে চিনতে পারছো না, আমার নাম শিবার। তোমার নাম শিবার? এখানে কি চাও? আমি তোমার কাছে একটা জিনিস রেখে যাব। কি রেখে যাবেন? এই যে দেখো, আমার হাতে রয়েছে হোসেন স্যার শিন্ন। হোসেনের শিন্ন শির? ওরে শিবার, হোসেন স্যার কি অন্যায় করেছিল বলো, জবাব দাও। যার জন্য তাকে তুমি শিরচ্ছেদ করেছ, সেই কৈফিয়ত তোমার কাছে দিতে হবে না। বলো, আমার এই হাতের এই শিন্ন শির তুমি গচ্ছিত রাখবে কিনা? আমি রাখবো ভাই, দিন আমার হাতে দিন। বেশ, এই নাও, নিশি ভোর হলেই এই শিন্ন শির আমার হাতে তুলে দেবে। ব্রাহ্মণ, আমার সাথে চালাকি করলে হোসেন স্যার মতো তোমারও হতে হবে। ব্রাহ্মণী, এই দেখো হোসেন সাহেবের শিন্ন শির, এই শিন্ন শির রক্ষা করতে হবে। ব্রাহ্মণী, যদি আমাদের জীবন দিতে হয় তবু পবিত্র মাথা আমরা কিছুতেই একটা কাফেরের হাতে তুলে দেব না। এই পবিত্র মাথা রক্ষা করতে প্রয়োজন হলে আমরাও মাথা দেব। ব্রাহ্মণ, আমার গচ্ছিত ধন আমার হাতে তুলে দাও। তুমি আমাকে 3 দণ্ডের সময় দাও শিমার, আমি তোমার গচ্ছিত ধন তোমার কাছে দিয়ে দেব। বেশ, আমি তোমাকে 3 দণ্ডের সময় দিচ্ছি, তারপরে আমি আসব। শিমার আমাকে 3 দণ্ডের সময় দিয়েছে, এখন আমি কি করি? বাবা, আমার মাথা দিয়ে দেব, তবু হোসেন সাহেবের পবিত্র মাথা দেব না। তোমার মাথা দেবে? চলো বাবা, চলো। ব্রাহ্মণ, আমি যে গচ্ছিত ধন তোমার হাতে তুলে দিয়ে গেছি সেই ধন আমার হাতে তুলে দাও। এই নাও ভাই। আমি যেটা দিয়েছি সেটা কোথায়? আমি তো তোমাকে সেই দরে দিয়েছি, নইলে এই শিন্ন শির আমি কোথায় পাব? ব্রাহ্মণ, এখনো বলছি আমার সেই শিন্ন শির আমার হাতে তুলে দাও। কিছুতেই না। তবে হারামজাদা, ওরে ব্রাহ্মণী, তোমরা পালিয়ে যাও, তোমরা পালিয়ে যাও। হে ব্রাহ্মণী, আমার গচ্ছিত ধন আমার হাতে তুলে দে। চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি দেবে না? তবে রে হারাম যাব। ওগো পৃথিবীর মানুষ, আমার জীবন দিয়ে আমি হোসেন সাহেবের শিন্ন ছিঁড় রক্ষা করতে পারলাম না। মহামন্ত্রী মারওয়ান, শিমারকে পাঠিয়েছি কারবালার প্রান্তরে হোসেনকে বন্দী করে আনার জন্য, কিন্তু এখনো শিমার ফিরে আসেনি। শিমার এদিকে আসছে জনাব। আমি ফিরে এসেছি জনাব। হোসেন শাহ কোথায়? এই নিন জনাব, হোসেন স্যার শিন্ন শির, শিন্ন শির। শিমার, আমি তোমাকে এমন আদেশ দেইনি যে হোসেনের শিন্ন শির নিয়ে আসতে। আমি তাকে জীবিত অবস্থায় শৃঙ্খলিত করে আনতে বলেছিলাম আমার দরবারে। শিমার, আমার আদেশ তুমি অমান্য করেছ, তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। না জনাব, শিমারকে যদি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেন তাহলে বিবি জয়নবকে পাওয়া যাবে না। শিমারকে দিয়ে জয়নবকে পাবো মারওয়ান? জনাব, শিমারকে পাঠিয়ে দেন ওই কারবেলায় জয়নাল আর জয়নবকে বন্দী করে আনতে। যাও শিমার, জয়নাল আর জয়নবকে বন্দী করে আনো। ঠিক আছে জনাব, চলে আসো মারওয়ান। তাই যান জনাব। আমাকে খেতে দেন চাচা মা। কি খেতে দেবো বাবা, আমাদের রান্নাশালা বন্ধ বাবা। রান্নাশালা বন্ধ কেন চাচা মা? বাবা জয়নাল, আজ তোমার পিতার মৃত্যু দিবস। কি
কথা শুহ নাহলে মোরে সহিতে নাহা পাহাড়ি গোপা সাহসী গো কি কথা শো তাহলে মোহন হে সহিতে নাহা পাহাড়ি গো তাহলে সাহসী আমার পিতা হইল গো সহি হলা রহ মাহতে গোপানে তাহাসি তাহাসি গোয়ামা কেন্দে পিতা গিয়া সিল হো কারবা হলা রহ মাহতে গোপানে তাহাসি হাসি গো পাহাড়ি গোপানে বাবা জয়নাল, এই যে আমাদের অদৃষ্টর লেখা, এখন কেদার কি হবে বাবা? চাচি আম্মা, আমি যে সহ্য করতে পারছি না চাচি আম্মা, আমি যাবো পিতাকে দেখতে। না না বাবা, তুমি নবীর বংশের শেষ প্রদীপ, তুমি মারা গেলে আর কেউ থাকবে না নবীর বংশে বাতি জ্বালানোর মতো। কে তোমরা কান্নাকাটি করছো বলো? তুমি বলো, তোমার নাম কি? আমার নাম মহাবীর সীমার। সীমার, ওরে সীমার, তোর জন্য নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। তোকে যখন আমার হাতের মুঠোই পেয়েছি, আজ তোকে মেরে পিতৃ হত্যার প্রতিশোধ নেব। ঠিক আছে বলো, এবার বল তোর নাম কি? আমি হোসেন শাহর পুত্র, আমার নাম জয়নাল আবিদিন। জয়নাল, তবে এসো দেখি তোমার বহুতে কত শক্তি আছে। তোমরা এখন আমার বন্দী, তোমাদেরকে নিয়ে যাব ওই এজদের দরবারে। চলো, যদি না যাই তাহলে তোমাকে বেঁধে নিয়ে যাব। না, আমরা এজদের দরবারে যাব। বেশ, চলো আমার সাথে। চলো বাবা জয়নাল। তাই চলুন চাচি আম্মা। মা মন্ত্রী মারওয়ান সীমারকে পাঠিয়েছি জয়নাল আর জয়নবকে ধরে আনতে। এখনো তো সীমার ফিরে আসছে না। সীমার এদিক আছে জনাব। আমি বিবি জয়নব আর জয়নালকে বন্দি করে এনেছি জনাব। এখন আমি বিশ্রাম নিতে যাচ্ছি। জয়নব, তোমার এত অহংকার, আমাকে তুমি পয়জার মারতে চেয়েছ? আমি দামেস্কের অধিপতী, তুমি আমাকে স্বামী রূপে গ্রহণ করবে কি না? না, তোমার মতো একটা খবিশের সাথে আমি কখনো কথা বলবো না। বিবি
বিবি জয়নব, আজকে তুমি জয়ী না আমি জয়ী? আমি বিজয় হয়েছি। তুমি আমাকে পাবার আশা নবীর বংশকে ধ্বংস করে ফেলেছ। তুমি আমাকে কোনোদিন পাবে না, কোনোদিন না। এই কাফের, নবীর বংশের মেয়েদের সাথে বেদবি করছিস? খোদা তোর উপর গজব নাজিল করবে। গজব? মারওয়ান, তুমি চাবুক মেরে এই বালকের পিঠে চামড়া উঠে নেও। আমি তাই করছি জনাব। চাচি, জয়নালকে মেরো না, জয়নালকে তোমরা মেরো না। তাহলে সম্রাটকে স্বামী বলে গ্রহণ করো। আমি তাকে ঘৃণা করি। আমি কি তোমার যোগ্য পাত্র নই? আমি ইচ্ছা করলে তোমার দেমাক ভেঙ্গে দিতে পারি। সাবধান কাফের, আবার যদি জয়নবের কথাও বলিস আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। মারওয়ান, আমার নবালক আমার জিভ ছিঁড়তে চায়, ওকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ধীরে জনাব, ধীরে। জয়নালকে দিয়ে শাহী মসজিদে আপনার নামে খুতবা পাঠ করাবো। মারওয়ান, আগামী শুক্রবারে আমার শাহী মসজিদে খুতবা পাঠ করাবে জয়নালকে দিয়ে। এই কে আছিস? বান্দা হাজির জনাব। যাও কাবিল খা, জয়নব ও জয়নালকে কারাগারে নিয়ে যাও। আমি তাই যাচ্ছি, চল আমার সাথে। হে খোদা, তুমি আমাদের সহায় হও। খোদা, তুমি আমাদের সহায় হও। বাবা জয়নাল, তুমি কি ভাবছো বাবা? চাচি আম্মা, কিচ্ছু ভাবছি না। শোনো জয়নাল, তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে তোমরা পাবে মুক্তি। বলো কি কথা? আগামী শুক্রবারে এজিতের নামে মসজিদে খুতবা পাঠ করতে হবে। না, আমি নবীর বংশধর হয়ে একটা কাফের নামে খুতবা পাঠ কিছুতেই করব না। ও, এজিতের নামে খুতবা পাঠ করতে আমি পারি, সীমার পারি, মারওয়ান পারি, অথচ হোসেন সার পুত্র জয়নাল আবেদিন পারে না। ওরে কাফের দল, তোরা এখান থেকে চলে যা, তা না হলে তোদের মুখে লাথি মারব। কি এত বড় অহংকার? আমি তোকে চাবুক মারব। বল বল শয়তান, বল। আহ জয়নাল, চাচি আম্মা, আমি যে আর সহ্য করতে পারছি না। জয়নাল, তোমরা ওকে চাবুক মেরো না, তোমরা যাও, আমি জয়নালকে পাঠিয়ে দিচ্ছি। বেশ, তাই যাচ্ছি, তুমি ওকে পাঠাবে। কিন্তু বাবা জয়নাল, তুমি ছলনা করে শাহি মসজিদে যাও, তুমি কোনো ভয় করো, তুমি এদিক তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার চাচার কাছে পত্র পাঠিয়ে দিচ্ছি, পৃথিবীর পৃথিবীর হানিপাশে এদিকের বংশ ধ্বংস করে তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। চাচি আম্মা, বাবা জয়নাল, যাও বাবা। আমার চাচা খালি পালোয়ানছে আমাকে মুক্ত করে নিয়ে যাবে। চাচি আম্মা, আমি যাবো ওই শাহি মসজিদে খুতবা পাঠতে। মারওয়ান, তুমি জয়নালকে শাহী মসজিদে হাজির করো, আমার নামে সে খুতবা পাঠ করবে। এই কে আছিস? জয়নালকে হাজির কর। আমি হাজির হয়েছি। জয়নাল, সম্রাটের নামে খুতবা পাঠ করো। আমি তাই করছি, আপনারা সবাই শুনেন। হে খোদা, তোমার এই পবিত্র খুতবা পাঠ করছি মসজিদে তোমার। আমার দাদাজি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়ারব, আমার বাবাজি ছিলেন হযরত আলীর পুত্র। হে খোদা, আজ এই খুতবা পাঠ করছি আমার নবীর বংশধরের নামে। আমিন সুম্মা আমিন। মারওয়ান, জয়নাল আবেদিন আমার নামে খুতবা পাঠ না করে তার বংশধরের নামে খুতবা পাঠ করেছে। আমি আর সহ্য করতে পারছি না, আমি জয়নালকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। না জনাব, জয়নালকে সরিয়ে দিলেই ইমামের বংশ সমলে ডংস হবে না। এখন ইমাম বংশের শ্রেষ্ঠবীর সে এখনো জীবিত আছে জনাব। শ্রেষ্ঠ বীর? আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না। জয়নালকে কারাগারে পাঠিয়ে দেন, আমি আপনাকে গুপ্ত কথা বলছি। কাবিল খা, জয়নালকে নিয়ে যাওয়া কারাগারে। সম্রাট এজিত, তোর মৃত্যু গুনি এসেছে, মৃত্যুর জন্য প্রস্তুত হও, সেদিন আর বেশি দূরে নয়।
চলো মারওয়ান। তাই চলুন জনাব। চাচি আম্মা, আমাকে কিছু খেতে দিন না চাচি আম্মা। কি খেতে দেবো বাবা, আমরা যে কারাগারে বন্দী। কি স্বপন দে, আতি নিশির কহলে গো কহা দিয়ে দি দিদি গো দয়াল না দে দাহতে মোহু হাওনা খাব আম্বাজ সহ পরে গোদার দিদি দিদি গো নবীর বাংশা করল গডংশ ফের হে দিদে গোদারু দিদি দিদি গোয়া শো নহালেন মোরে সহিতে নহা পারি গুদারু দিদি দিদি গোয়া। বাবা জয়নাল, আমি যা সহ্য করতে পারছি না বাবা। চাচি আম্মা, আমরা যে কারাগারে বন্দী, কিভাবে পত্র পাঠিয়ে দেব সে আম্বাদ শহরে, সেই আমার চাচা হানিফ পারওয়ানের কাছে। আমি যাব পত্র নিয়ে আম্বাদ শহরে। কে তুমি বাবা? তুমি মরতে এলে কারাগারে? আপনাদের দুঃখ দেখে আমি ছুটে এলাম এই অন্ধকার কারাগারে। দিন আম্মা যান, পত্র আমার হাতে দিন, আমি হানিফ পালোয়ানের কাছে যাব। এই নাও পত্র। আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে যাত্রা করব ওই আম্বাদ শহরে। বিদায় আম্মা যান, বিদায়। বাবা জয়নাল, চলো তোমাকে খেতে দিই। তাই চলুন চাচি আম্মা। নাকে ইয়ো না বাগরে খেয়ো নাইয়া মহারি দুপন বাহাগো বাগরে আমারে কালে বাগবে ঠেকবি ঠেকবি ধর্মের কাছেরি বনে বাহাগো গোরে আমারো না কাচরি বনে বাহাগো গোরে বনে
জয়নাল তাহার বেটা জীবন বাগো বাগুরে না না আমি তোমাকে খাবো না তোমাকে নিয়ে যাবো আমি আমার আম্বা শহর হুশিয়ার হুশিয়ার আম্বাদের অধিপতি হানিফ পারোয়ান দরবারে আছে আল্লাহু আকবার ছোট ভাই ওমর আলী আমার একমাত্র কন্যা দৌলতনেসা সে যে এখন বিয়ের উপযুক্ত হয়েছে আমি যাব মক্কা মদিনায় মক্কা মদিনায় গিয়ে আমাদের নানাজি রওজা মোবারক জিয়ারত করি তারপর আমার প্রাণের ভাই হাসান হোসেনকে সঙ্গে নিয়ে চলে আসবো আম্বাদ শহরে তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো ভাইজান অত্যাবশ্যকের জন্য যে রাজ্য বন্ধ থাকবে শুধু অত্যাবশ্যকের জন্য কেন যদি সারা জীবনের মতো বন্ধ থাকে তবু থাকবেই তবু যাবো আমি মক্কা মদিনায় ভাইজান আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ছোট ভাই ওমর আলী আমার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করেছ ভাইজান মদিনার এক কাছের আপনার সাক্ষাৎ প্রাপ্তি ছোট ভাই ওমর আলী যে মদিনা নাম শোনা মাত্রই আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে বুকে রক্ত টকবক করে উঠছে কিন্তু কই কই সেই মদিনার কাছে আমার দরবার হাজির করো আমি দেখতে চাই আমি জানতে চাই মদিনার কি সংবাদ ঠিক আছে ভাইজান আমি মদিনার কাছেকে দরবারে হাজির করছি কোথায় কাছে এসো ভাইজানের সাথে সাক্ষাৎ করবে তুমি মদিনার কাছে মদিনার কি সংবাদ নিয়ে আমার কাছে এসেছ এই নেন হুজুর মদিনার একখানা শেষ পত্র ছোট ভাই ওমর আলী দেখো তো পত্রে কি লেখা আছে দাও কাছে ভাইজান আমি যে মদিনার পত্র পড়তে পারছি না ভাইজান মদিনার পত্রের শেষ অংশটুকু পড়তে আমার বুকের পাজর ভেঙ্গে চুরে তসতস হয়ে যাচ্ছে ভাইজান আমি পারছি না মদিনার শেষ পত্রের বাকিটুকু পড়তে ভাইজান কাছে তুমি বলো মদিনার কি সংবাদ বলিব দুঃখের কথা অন্তর যাই পাপিয়ারি দান Bye.
ভাই ওমর আলী, আমি যা স্থির থাকতে পারছি না, যে পাপ আত্মায় জি এক ফোঁটা পানির জন্য আমার প্রাণের ভাই হাসান হোসেনকে দুনিয়ার বক্তিকে সরিয়ে দিয়েছে, আমার ভাতুষপুত্র জয়নাল আব্দিনকে বন্দুকে রেখেছে, সে এজিদের বংশকে ধ্বংস করে উদ্ধার করে নিয়ে আসবে আমার সেই ভাতুষপুত্র জয়নাল আব্দিনকে। ঠিক আছে ভাইজান, আমি এই মুহূর্তে আমবাদের 50,000 সৈন্য নিয়ে দামেস্কে আক্রমণ করব, যে পাপাত্তা এজিদ এক ফোঁটা পানির জন্য পুরো নবীর বংশটাকে ধ্বংস করে দিতে চেয়েছে, আমাদের ভাতুষপুত্র জয়নাল আবেদিনকে বন্দী করে রেখেছে, সেই পাপাত্তা এজিতের ওই কারাকার ভেঙ্গে চুরে তুচুর মার করে আমাদের ভাতুষপুত্র জয়নাল আবেদিনকে উদ্ধার করে তারপর ফিরে আসবো আমবাদ শহরে। ভাইজান বিদায় ভাইজান, খোদা হাবে। ওমর আলী গেল এজিদকে হত্যা করতে, সে কি পারবে? না, আমিও যাবো যুদ্ধ করতে। কাছে তুমি বিবি সোনামানকে বলবে আমার দুলদুল ঘোড়াটাকে সাজিয়ে দিতে। আমি তাই বলবো হুজুর। হে খোদা, তুমি আমার বাহুতে শক্তি দাও, খোদা শক্তি দাও, যে এজিদ এক ফোঁটা পানির জন্য আমার ভাই হাসান হোসেনকে হত্যা করেছে, আমি সেই এজিদের বংশ নিশ্চিহ্ন করে দেবো। জয় হানিফ পারওয়ানের জয়, জয় হানিফ পারওয়ানের জয়, জয় জয়নাল আবেদিনের জয়, জয় জয়নাল আবেদিনের জয়। মারওয়ান, কিসের জয় জানে শোনা যাচ্ছে? জনাব, বীর শ্রেষ্ঠ হানিফ পারওয়ান দামেস্ক শহর আক্রমণ করেছে, আপনাকে দুনিয়ার বক্তিকে সরিয়ে দিতে যাচ্ছে, আর জয়নাল আবেদিনকে উদ্ধার করে নিয়ে যাবে। জনাব, মোহাম্মদ হানিফ আমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে? আমি হলেম কে দামেস্কের অধিপতি এজিদ, ভয় নেই মারওয়ান, এমন কোন বীর নেই যে আমাকে পরাজিত করে। আমি বলছি আপনার সেনাপতি সীমারকে পাঠিয়ে দিন ওই হানিফ পারওয়ানকে বন্দী করে আনতে। মারওয়ান, সীমারকে আসতে বলো। এ কে আছিস? সেনাপতি সীমারকে পাঠিয়ে দে। বান্দা হাজির জনাব, কেন আমাকে স্মরণ করেছেন? সীমার, তুমি সুরে যাবে রণক্ষেত্রে, আম্বাজের অধিপতি হানিফ পারওয়ানকে বন্দী করে হাজির করবে আমার দরবারে, যাও। হানিফ আমাকে হত্যা করবে? আমি নিজেই যাব হানিফের সাথে যুদ্ধ করতে। মারওয়ান, চলে এসো আমার সাথে। তাই চলো জনাব। কোথায় কোথায় এজিদ? আমি সারা দামেস্ক গেরাও করে ফেলেছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। তুই আমাদের রাজ্যে দয়ের ধরে দিচ্ছিস? আমার পরিচয় কিছুতেই দেব না, তার আগে বল তোর নাম কি? আমার নাম শিপশালা সীমার। ওরে সীমার, তুই হুসেন শাহকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছিস, আমি তোকে দুনিয়ার বুকে বসতে দেব না, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা শয়তান। দেখি কার বাহুতে কত শক্তি আছে। তবে আয় কাফে, এবার অস্ত্রের পরীক্ষাটাই হয়ে যাক। কোথায় এজিতের সৈন্য? কে যুবক, আম্বাদ থেকে তুমি যুদ্ধ করতে এসেছ? যুবক, তোমার বাহুতে কত শক্তি আছে? তবে এসো, তবে হ্যাঁ, তবে এসো, দেখবে যুবকের বাহুতে কত শক্তি আছে। ওরে বাবারে, কোথায় কোথায় এজি? কে এজি? বেরিয়ে এসো আমার সামনে, আমার কাছে এসো, আমি দেখতে চাই কে এজি। ধন্যবাদ ধন্যবাদ যুবক, বলো তোমার নাম কি? তোমার কথায় আমার পরিচয় দেব না, শক্তি থাকে অস্ত্র ধরো, অস্ত্রেই জবাব দিয়ে দেব। বলতে লজ্জা হচ্ছে তাই না? বল কে তুই? এই কাফের, তার আগে বল তোর নাম কি?
আমি দামেস্কের অধিপতি, আমার নাম এজিদ। ওরে নারাজির পাঁচাটা গোলামের বাচ্চা, তোর নাম এজিদ? ভাইজানের আদেশ, আমি তোকে হত্যা করব। এবার এসো যুবক, তোর বাহুতে কত শক্তি আছে? এসো কাপের, এবার আমিও দেখতে চাই এজিদের বাহুতে কত শক্তি আছে। জনাব, হানিফ পালোয়ান বন্দী হয়েছে। মারওয়ান, নিয়ে চলো, এই যুবকের বিচার হবে, আর সারা রাজ্যময় ঘোষণা করে দেবে হানিফ পালোয়ান বন্দী হয়েছে, আর বলে দাও নতুন সৈন্য নিয়োগ করা হবে। তাই জানিয়ে দেব জনাব। যুবক, আমি তোকে টুকরো টুকরো করে ওই ফোরাত নদীতে ফেলে দেব। ওরে কাপের সীমার, তুই আমাকে মারতে কিছুতেই পারবি না, এবার চল কোথায় নিয়ে যাবি? বেশ, তাই চলো। ডুল ডুল ডুলাই, শুনেন দেশবাসী, হানিফ পালোয়ান বন্দী হয়েছে, এজিদের দরবারে তার বিচার হবে, তারপর তাকে সুলদণ্ড দেওয়া হবে। ঢোল ঢোল ডোলাই। একি হানিফ বন্দী হয়েছে, আমাকে ভেবে আমার ছোট ভাই উমরকে বন্দী করে রেখেছে? না, তা যে হতে পারে না, যে কোনো উপায় হোক না কেন, আমার ভাইকে উদ্ধার করতেই হবে। হে খোদা, তুমি উমরের প্রতি সহায় থেকো, খোদা সহায় থেকো। চাচি আম্মা, এজিদ ঘোষণা দিয়েছি আমার চাচা হানিফ পালোয়ান বন্দী হয়েছে। না বাবা জয়নাল, হানিফ হয় এই দুনিয়ার শ্রেষ্ঠ বীর, সে কোনোদিন বন্দী হতে পারে না। জয়নাল আবিদিন, চেয়ে দেখো কারাগারের দরজা খোলা আছে, তুমি এই কারাগার থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। বাবা জয়নাল, তুমি চলে যাও বাবা, তুমি ইমান বংশের শ্রেষ্ঠ প্রদীপ। চাচি আম্মা, আপনাকে এই কারাগারে রেখে আমি কিছুতেই যাব না। চাচি আম্মা, আমি যাব না। বাবা জয়নাল, আমার কথা তুমি মেনে নাও বাবা, তুমি চলে যাও। আমি ইমাম বংশের সন্তান হয়ে পালিয়ে যাচ্ছি খোদা, আমি পালিয়ে যাচ্ছি। যাও বাবা, তুমি যাও, আমি কারাগারের দরজা বন্ধ করে দিচ্ছি। সীমার, বন্দী যুবককে শুলে চড়াও। আমি তাই করছি জনাব। আমি পারলাম না জনাব, আমি পারলাম না। মারওয়ান, তুমি ওকে শুলে চড়াও। ঠিক আছে জনাব, এই বেটা চল। না, আমিও পারলাম না। সামান্য যুবককে কেউ পারছে না শুলে চড়াতে, তোমরা সবাই আমার সাথে ধরো। বেশ, তাই ধরুন। কেউ পারছে না শুলে চড়াতে, এখন উপায় কি মারওয়ান? জনাব, গতকাল একজন নতুন সেনা এসেছে, সেই পারবে তাকে শুলে চড়াতে। এসে মারওয়ান, তার নাম কি? তার নাম অলির জনাব, আমি তাকে আসতে বলেছি। আসতে পারি? এসো অলির, তুমি কি পারবে এই যুবককে শুলে চড়াতে? সামান্য যুবক, আমার কাছে কিছু নয় জনাব, আমি যুবককে শুলে তুলে দিচ্ছি। মারহাবা মারহাবা মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। অলির, নিয়ে চলো। তাই চলো। ছোট ভাই উমর আলী, ভয় নেই, আমি তোমার ভাই হানিফ। ভাইজান, আপনি এসেছেন ভাইজান? এই এখানে কি হচ্ছে ভাইজান? এই তো এই সীমার,
যার জন্য নবীর বংশধ্বংস হয়ে গেছে, আমার পানের ভাই হুসেনকে শিরচ্ছেদ করেছে এই সীমার ভাইজান। তোর নাম সীমার, তুই এক ফোঁটা পানির জন্য আমার পানের দুটি ভাইকে হত্যা করেছিস। আমি তোদেরকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। ঠিক হয় এসো তবে অমরালি, বন্দী করো সীমারকে। সীমার, এবার তোকে দেখিয়ে দেব এক ফোঁটা পানির জন্য হাসান হোসেনকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছিস। সীমার, এক লক্ষ স্বর্ণ মুদ্রা পাবার আশায় তুই আমার ভাই দুটিকে হত্যা করেছিস। আমি তোকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব, পারবি তুই আমার ভাই দুটিকে ফিরে আনতে? না জনাব, পারব না। সীমার, আমি তোকে মেরেই ফেলব। না ছোট ভাই অমর, আমি সীমার মুখ থেকে শুনতে চাই ওই শহীদ কারবেলার বিশ্ব কাহিনী। বল বল সীমার। আমি বলছি হুজুর, হোসেন শাহ ফোরাত নদীতে পাড়ি নিতে আসলে আমি তাকে তীর মেরে শিশু ছেলেকে হত্যা করি। তারপর? তারপর সীমার বল, তারপর কি হয়েছিল? হোসেন আমার কাছে মিনতি করে বলেছিল, আমাকে আর কষ্ট দিও না, আমাকে তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি যদি ভেস্তে যাই আমি তোমাকেও ভেস্তে নিয়ে যাব। সীমার, তারপর কি বলেছিল আমার ভাই হোসেন? বল সীমার, তারপর কি বলেছিল আমার পানের ভাই হোসেন? ভাইজান, আমি সীমারকে বাঁচিয়ে রাখবো না ভাইজান। বল সীমার। আমাকে পানি দেন হুজুর, আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, 1 ফোঁটা পানি। না, আমি তোকে 1 ফোঁটা পানি খেতে দেব না সীমার। আমার ভাই হাসান হোসেনকে তুই 1 ফোঁটা পানি পর্যন্ত খেতে দিসনি, তাদেরকে তুই নির্মমভাবে হত্যা করেছিস, আমি তোকে পানি খেতে দেব না সীমা। অমর আলী, ওরা যে কাফে, ওরা বুঝতে পারে না, ওদেরকে তুমি পানি এনে দাও। এই নেই, এই নেই পানি, খা সীমার খা। একি পানির মধ্যে হোসেনের ছবি দেখতে পাচ্ছি, আমি এই পানি কিছুতেই খাব না হুজুর, আমি এই পানি কিছুতেই খাব না। অমর আলী, ভাইজান, সীমার যখন পানি খাবে না, তুমি ওই সীমারকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও। আমি তাই করছি ভাইজান। সীমার, তুই পর পারে চলে যাস। ছোট ভাই অমর আলী, তুমি এই তাবুতেই থাকো, আমি একাই যাব ওই পা পাত্তাই দিতে হত্যা করতে। কারাগার ভেঙে চুরে উদ্ধার করে আনবো আমার ভাতুষপুত্র আর জয়নাল আব্দিনকে। ভাইজান, আপনি একাই যাবেন, কিন্তু ওই এজিদ আপনাকে মেরে ফেলতে পারে ভাইজান। ভয় নেই উমর আলী, আমি হযরত আলীর পুত্র, বিবি হুনবার সন্তান, মোহাম্মদ হানিফ পালোয়ান আমার নাম। শুধু এজিদ কেন, যদি সারা কাফের এক যুগে আমার সাথে যুদ্ধ করে আমি তাদেরকে দুনিয়ার বুক থেকে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। ভাইজান, আমি খোদার কাছে প্রার্থনা করছি, হে খোদা তুমি আমার ভাইজানকে দেখে রেখো। হে খোদা, আমি তোমার নামে আমার ভাইজানকে আমি বিদায় দিচ্ছি। কে কে তুমি, আমার যাত্রা পথে বাধা দিচ্ছ? বলো কে তুমি? তুমি কে বলো, তোমার নাম কি? আমার পরিচয় কিছুতেই দেব না। পরিচয় দেবে না, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। আমাদের বংশের কেউ কোনোদিন আগে আঘাত করেনি। হে মহাবীর, তুমি আমাকে আগে আঘাত করো। তাই হবে বালক। আহ খোদা, আমি পারছি না, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। এখনো সময় আছে, বলো তোমার পরিচয় দাও, নইলে তোমাকে আমি হত্যা করব। আমার পরিচয় আমি দিচ্ছি। কি বলিব, দুঃখের গো কথা, সহে না পাপ রানে গো ধার, বিহিদি বিহিদি গো আমা, বড় হয়ে মা মারতে গো কাহাতে, জহর খা আয়া বিদার,
আমি যে জয়নালের জন্য যুদ্ধ করছি, তুমি কি সেই জয়নাল? ওরে বাবা জয়নাল, তোমাকে উদ্ধার করতে আমি এসেছি। হে খোদা, আমি কাকে হত্যা করতে চেয়েছিলাম? আমি যে হানিফ নই, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। খোদার দোহাই বীর, তোমার পরিচয় না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। বলো কে তুমি? খোদার কাছে জবাব দিতে হবে। আমি আমার পরিচয় দিচ্ছি। শোনো বাবা, আমি হযরত আলীর পুত্র, বিবি হনুফার সন্তান, মোহাম্মদ হানিফ পালোয়ান আমার নাম। আমি তোমার চাচা। চাচা জান, চাচা জান, আপনি আমার চাচা হানিফ পালোয়ান? হ্যাঁ বাবা জানান, আয় আমার বুকে। চাচা বাবা জয়নাল, বলো আমার ভাবিজান কোথায়? তুমি আমার সেখানে নিয়ে চলো, আমি দেখতে চাই ওই এজিদকে। চাচা জান, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে এজিদের কারাকক্ষে নিয়ে যাচ্ছি। তাই চলো বাবা। মারওয়ান, জয়নাল কিভাবে পালিয়েছে তাই বলো। আমিও শুনছি জনাব, মোহাম্মদ হানিফ কারাগার ভেঙে বিবি জয়নবকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। হানিফ, তোর নিস্তার নেই, আমি নিজেই যাব হানিফকে বন্দি করতে। তার হপর হবে বিচার। মহামন্ত্রী মারওয়ান, চলে এসো আমার সাথে। তাই চলুন জনাব। আমার জন্য আজ নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যে অপরাধী খোদা, আমি যে অপরাধী। জয়নাল চলে গেল ওই জয়নাল
চাচিয়াম্মা, চেয়ে দেখুন আমি কাকে নিয়ে এসেছি। বাবা জয়নাল, তুমি এসেছ, তোমার সাথে কে বাবা? চাচিয়াম্মা, আমার চাচা হানিফ পালোয়ানকে আমি সাথে নিয়ে এসেছি। ভাই হানিফ, আপনি এসেছেন? হ্যাঁ ভাবিজান, আপনি আমার সাথে চলে আসুন। কে তুমি কারাগারে প্রবেশ করেছ? ও, বিবি জয়নবকে নিয়ে যাবে, তাই না? এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। কে তুমি? মরতে এসেছ? আমি তোমার জম মোহাম্মদ হানিফ পালোয়ান। আরে বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মেরো না। চাচা জান, এই সেই মারোয়ান, এজিতের বুদ্ধিদাতা। তুই মন্ত্রী মারোয়ান, এজিতের গোলাম না? না মানে আমি মদিনার বাসিন্দা, আমার নাম মারোয়ান, তুমি আমাকে মেরো না বাবা। তো আর বাঁচিয়ে রাখা যাবে না, আমি তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। হাবিজান, বাবা জয়নাল, তোমরা তাবুতেই ফিরে দাও, আমি যাব। যে এজিত ওই এক ফোঁটা পানির জন্য আমার ভাই হাসান হোসানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে, সে এজিতকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ভাই হানিফ, আমি আপনাকে বাধা দেব না, চলুন আমরা তাবুতে ফিরে যাই। বিবি জয়নবকে পাবার আশায় নবীর বংশকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু জয়নব আমাকে স্বামী বলে গ্রহণ করল না। আমি তোমাকে চাই। জনাব, হানিফ পালোয়ান, মারওয়ান ও কাবিল খাকে মেরে জয়নাব ও জয়নালকে উদ্ধার করে নিয়ে গেছে জনাব। আমি পালাই জনাব, আমি পালাই। যাদের বাহাদুরিতে দুনিয়ার ইতিহাসে জ্বলন্ত প্রমাণ থাকবে, সেই মারওয়ান সীমার আজ নিহত। হানিফ আমার কারাগার ভেঙে বিবি জয়নব ও জয়নাল আব্দিনকে বের করে নিয়ে গেছে। আমি হানিফকে বন্দি করব, বন্দি করবই। কোথায়, কোথায় এজিত? আমি দেখতে চাই কে এজিত। কোথায় হানিফ? আমি শুধু হানিফকে চাই। আগে বলো কে তুমি? আমি হচ্ছি দামেস্কের অধিপতি এজিত। ওরে নানাজির বাচ্চাটা, গোলামের বাচ্চা, তোর নাম এজিত? এজিতের নাম শুনে এত ভয় কেন? কে তুমি? আমি হযরত আলীর পুত্র, আম্বাজের অধিপতি। আমার নাম হানিফ পালোয়ান। হানিফ পালোয়ান? উরি বাবারে, আমি পালাই। পালিয়ে যাবে কোথায়? আমি সেখানে যাব, আমি তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব।